হাসপাতালে বাচ্চা প্রসব করাতে চাইলে কোন জিনিসগুলো আপনার সাথে নিতেই হবে? আপনি যদি হাসপাতালে সন্তান প্রসব করাতে চান, তাহলে প্রসবের জন্য আপনাকে কিছুদিন হাসপাতালে থাকতেই হবে। তাই হাসপাতালে যাওয়ার পূর্বে কিছু প্রস্তুতি নেওয়া উচিত, তা না হলে দেখা যাবে আপনার স্বামীকে বারবার হাসপাতাল আর বাসায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আপনি যদি এইবারই প্রথম মা হয়ে থাকেন, তাহলে হাসপাতালে যাওয়ার জন্য কি কি লাগতে পারে সেই সম্পর্কে অনেকটাই ধারণা নেই। কিন্তু হাসপাতালে যাওয়ার পূর্বে আপনার এমন কিছু প্রয়োজনীয় সামগ্রী আপনার সঙ্গে থাকা উচিত, যা হাসপাতালের অবস্থানের সময়টা আরো সুন্দর করে তুলবে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমেই জেনে নেওয়া যাক হাসপাতালে প্রসব করার জন্য প্রয়োজনীয় কি কি জিনিস আপনার সাথে নিতে হবে সেই সম্পর্কে। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। হাসপাতালে প্রসবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো প্রেসক্রিপশন। কারণ আপনার গর্ভাবস্থা ঠিক আছে কিনা তা ডাক্তার বুঝতেই পারবে এই প্রেসক্রিপশন দেখার মাধ্যমে। সুতরাং বেগে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন, বিভিন্ন টেস্ট রিপোর্ট, প্রয়োজনীয় ঔষধ যথাস্থানে গুছিয়ে রাখবেন। রিপোর্ট এবং প্রেসক্রিপশনগুলো একটা ফাইলে রাখুন, যেন সহজে খুঁজে পাওয়া যায়। দুই নম্বর, বিছানার চাদর, বালিশ, কাঁথা বা কম্বল সাথে নিতে হবে। শারীরিক সুস্থতার পূর্ব শর্তই হলো মানসিক সুস্থতা। অনেকের ক্ষেত্রে এমনটা দেখা যায় যে নিজের বিছানা, বালিশ, চাদর বা কম্বল ছাড়া ঘুমিয়ে আসে না, আর হাসপাতালের বিছানার কথা ভাবলেই তো কেমন যেন লাগে। কিন্তু নিরুপায় হয়ে যে আপনার হাসপাতালে যেতেই হবে, তাই কোনো ভাবাভাবি ছাড়াই জলদি জলদি নিজের প্রয়োজনীয় দুখানা বিছানার চাদর, পাতলা কাঁথা, যদি সময়টা হয় শীতের সময় তাহলে কম্বল, আর সুযোগ থাকলে নিজের অতি প্রিয় নিত্যসঙ্গী বালিশখানাও নিয়ে যেতে পারেন। তিন নম্বর, শিশুর জন্য কাপড়। আমরা অনেকেই আসন্ন ডেলিভারির চিন্তায় এতই বিভোর থাকি যে নবজাতকের সুরক্ষার কথা একেবারে ভুলেই যাই। নবজাতকের আগমনের পরবর্তী মুহূর্তগুলো যাতে সুরক্ষিত ও নিরাপদ হয় সে কথা মাথায় রেখে কিছু হালকা সুতির কাপড়ের কাঁথা, ন্যাপকিন, আরামদায়ক ডায়াপার, নরম বেবি তোয়ালে ইত্যাদি প্রয়োজনীয় জিনিস হাতের কাছে রাখুন। চার নম্বর, জামা কাপড়। বেশ কয়েকদিনের হিসাব করে পরিষ্কার জামা কাপড় সাথে নিয়ে নিন। গর্ভবতী মায়েদের জন্য সুতির হালকা আরামদায়ক জামা কাপড় সঙ্গে রাখা উচিত। যদি শীতকাল হয় তাহলে গরম কাপড় বেগে রাখতে ভুলবেন না। পাঁচ নম্বর, নরম তোয়ালে। আপনার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে তোয়ালে অবশ্যই নেবেন। এই সময় নরম তোয়ালে ব্যবহার করাই সবচেয়ে উত্তম। তাছাড়া প্রসবের পর আপনার সন্তানকে পরিষ্কার নরম তোয়ালে দিয়ে জড়িয়ে রাখার জন্য কমপক্ষে দুটি তোয়ালে বেগে রাখবেন। ছয় নম্বর, স্লিপার ও মোজা। নর্মাল হাঁটা চলার জন্য এবং ওয়াশরুমে ব্যবহারের জন্য আলাদাভাবে দুই জোড়া স্যান্ডেল অবশ্যই সাথে রাখবেন। তবে খেয়াল রাখবেন স্যান্ডেলগুলো যাতে স্লিপারি না হয়। হাঁটা চলায় সাবধান থাকবেন, কারণ প্রায় হসপিটালের মেঝেগুলি পিচ্ছিল থাকে, আর সময়টা যদি হয় শীতকাল তবে অবশ্যই সাথে মোজা রাখতে ভুল করবেন না। সাত নম্বর, মোবাইল ফোন, চার্জার এবং রিচার্জ কার্ড সাথে নেবেন। ব্যাগ গোছানোর শুরুতেই আপনার মোবাইল ফোনটি সাথে নেবেন। চার্জারটি ঠিকমতো কাজ করছে কিনা তা দেখে নিন এবং ব্যাগের যথাস্থানে রাখুন, যাতে খুব সহজে খুঁজে পাওয়া যায়, কারণ প্রয়োজনের সময় এই মোবাইল ফোনটি হয়ে উঠবে আপনার পরম বন্ধু। মোবাইলে অবশ্যই বেশি করে টাকা রিচার্জ করে নেবেন, দরকার হলে কয়েকটি রিচার্জ কার্ড ব্যাগে কিনে রাখুন। আট নম্বর, টয়লেটিস। বিভিন্ন ধরনের টয়লেটিস সামগ্রী যেমন টুথপেস্ট, টুথব্রাশ, শ্যাম্পু, সাবান, হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, টয়লেট টিস্যু, ফেস ওয়াশ ইত্যাদি প্রয়োজনীয় জিনিস একটি ছোট ব্যাগে গুছিয়ে আপনার মূল ব্যাগে রেখে দিন। এসব সামগ্রী সঙ্গে থাকলে হাসপাতালের পরিবেশও আপনি কমফোর্ট ফিল করবেন। এছাড়াও হালকা প্রসাধনী যেমন চিরুনি, আয়না, হেয়ার ব্যান্ড, ময়শ্চারাইজার, লোশন ইত্যাদি একটি ছোট পার্সে গুছিয়ে নিতে পারেন। নয় নম্বর, ইলেকট্রিক কেটলি ও পানির বোতল। আপনার প্রসবের সময়টা যদি শীতকাল হয় তাহলে আপনার যখন তখন গরম পানির প্রয়োজন হতে পারে, এজন্য পানি গরমের জন্য ইলেকট্রিক কেটলি থাকলে তা খুবই উপকারে দিবে। এছাড়াও পানি খাওয়ার জন্য পানির জগ বা বিশুদ্ধ কয়েকটি খাবার পানির বোতল অবশ্যই সাথে রাখবেন। দশ নম্বর, কাগজ ও কলম। কথায় আছে প্রয়োজনের সময় খড়কুটাও পাওয়া যায় না,
কোনো প্রয়োজনীয় কিছু লেখার প্রয়োজন পড়তে পারে, তাই ব্যাগের একটা সাইড পকেটে কাগজ এবং একটি কলম রেখে দিন। 11 নম্বর, শুকনো খাবার। প্রসবকালীন সময়ে অনেক সময় মুখ শুকিয়ে যায়, আর তাই এক প্যাকেট সুগার ফ্রি লোজেন্স এবং ওষুধ খাওয়ার সময় হালকা কিছু খাওয়ার জন্য কিছু শুকনো খাবার ব্যাগেই রেখে দিবেন। 12 নম্বর, ডায়াপার এবং স্যানিটারি ন্যাপকিন। প্রসবের পর কিছু সময় পিরিয়ডের মতোই রক্ত যেতে পারে, তাই ভালো মানের স্যানিটারি ন্যাপকিন নিয়ে নেবেন। আর নবজাতকের ত্বক পরিচ্ছন্ন ও আর্দ্রতামুক্ত রাখার জন্য বেবি ওয়াইপস এবং উচ্চ শোষণ ক্ষমতাযুক্ত ডায়াপার সাথে নেবেন। 13 নম্বর, অতিরিক্ত অর্থ। শুধু ডেলিভারি বলেই নয়, যে কোনো প্রয়োজনীয় মুহূর্তে অতিরিক্ত কিছু টাকা সাথে রাখবেন। যদি নিজের কাছে রাখার মতো পরিস্থিতি না থাকে, তবে বিশ্বস্ত কারো কাছে দিয়ে রাখবেন, যেন দরকারের সময় চেয়ে নিতে পারেন।